ধারাহার বরষুণের ফলত তৃতীয়বারের বাবে বানপানী পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাছাড় জেলাত। বরাক উপত্যকার তিনিখন জেলার বরাক নদীর পানি বিপদসূচক চিহ্নের উপরে বই গেছে। কাছাড় জেলার বরখোলা আর উত্তর কাঠিগড়ার বিভিন্ন অঞ্চলত জাতিঙ্গা আর হারাং নদীর পানি দ্রুতগতিত বৃদ্ধি হওয়ার ফলত প্লাবিত হয়েছে, ফলত এক আতঙ্কর সৃষ্টি করেছে সৌদিশে। হঠাতে বানপানীর সৃষ্টি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পোৱাৰ লগে লগে বিহারা রেলওয়ে গেটর সমীপত অর্থাৎ উত্তর কাটিগড়া অন্তর্গত সেউতি জিপির পথত এক ভয়ঙ্কর দৃশ্য ক্যামেরাবন্দী হয়। দ্রুতগতির জলস্তর বৃদ্ধি পোৱাৰ ফলত পথ বানপানীর কবলত পড়ে। প্রধান সড়ক বানপানীর কবলত পড়ার ফলত ছাত্রছাত্রী আর অন্যান্য লোক নিজের জীবনের ঝুঁকি লই রাস্তা পার হওয়া দেখা যায়। ইফালে বরখলা, উজাননগর, কসারেগাঁও, চুত্রাহাঙ্গনকে ধরে হরিণচরা, আনোয়ার পাড়, বরখলা, পুরনি বাজার আদির প্রথম আর দ্বিতীয় খণ্ড বানপানীত বুর গেছে। বহু ঘর দোয়ার পানির তলত ডুব গেছে, কিছুমান ঘর বানপানী উটুয়াই লৈ যায়। বরখলার এই অঞ্চল সমূহর উপরও উত্তর কাটিগড়ার বিহারা হিলারা রেলওয়ে গেটর কাষরিয়া অঞ্চল আর ইয়ার আশেপাশে থাকা কিছু অঞ্চলতো পানি বুড়াই পেলার খবর পাওয়া গেছে। শিলচর জয়ন্তিয়া পথর উপরেও কিছু অঞ্চলত পানিত বই গেছে। বরখলা আর উত্তর কাটিগড়ার এই অঞ্চল সমূহত প্রায় 4,500 লোক বানপানীর ফলত ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার ফলত লগেলগে বানপানীত আবদ্ধ হয়ে থাকা লোকসকলক উদ্ধারের বাবে NDRF মোতায়েন করা হয়েছে বলেও জানিব পৰা গৈছে। বরখলা আর উত্তর কাটিগড়ার বিভিন্ন অঞ্চল হঠাৎ বানপানীর ফলত ক্ষতিগ্রস্ত হয়, যদিও বিগত কিছুদিন ধরে পশ্চিম কাটিগড়ার বিভিন্ন গাঁও পানির তলত আছে। বিহারা রেলওয়ে গেটর সমীপত অর্থাৎ উত্তর কাটিগড়া অন্তর্গত সেউতি জিপির পথ বানপানীত ডুব গেছে।